তাওহিদ হচ্ছে আমাদের উসুল তাওহিদ হচ্ছে আমাদের আসল আমাদের মূল তাওহিদের বিকল্প কিছু নেই এবং তাওহিদের বাইরে গিয়ে ইসলামের কথা কল্পনায়ও চিন্তা করা যায় না তো এই তাওহিদ নিয়ে আমরা বর্তমান সমাজে আমরা সবাইকে কাজ করতে দেখি দলমত নির্বিশেষে তাওহাইদের এজেন্ডা তাওহিদের যে প্রোগ্রাম সেটি আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ভাবে আর দুর্ভাগ্যজনক হলেও আমরা দেখতে পাই যে আমাদের সমাজে তাওহিদের নামে অনেকে আসলে একটি নিরস তাওহিদকে প্রচার করছেন যেই তাওহিদের মধ্যে নেই কোনো যেই তাওহিদের মধ্যে নবুত জীবনের যে প্রপার ওয়ে সেটি আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি না অথবা আমরা দেখতে পাই না এক্ষেত্রে আমি আম্মার ইবনি ইয়াসির আদি আল্লাহ তালা আহনুকে একটি তাওহিদের মডেল হিসেবে নিয়ে আসতে চাচ্ছি এভাবে আমরা আমাদের সমাজে বর্তমানে দেখতে পাই অনেক দল বলেন অথবা অনেক মানহাজের ভাইয়েরা তারা তাওহিদের প্রচার করছেন তাওহিদের দাওয়াত মানুষকে দিচ্ছেন তাওহিদের নামে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল উপদলকে এখন কাফির ফাসিক বলে বলে ফতোয়া দেয়া হচ্ছে। হচ্ছে। নামে নামে অনেক সুন্দর আমলকে করা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নিযুক্ত এমন অনেক বড় বড় জনগোষ্ঠীকে অথবা অনেক ভাই যারা রয়েছেন এই কাজগুলো করছেন তাদেরকে আসলে আজকে ইসলাম চ্যুত বলে মানুষ ব্যাখ্যা করার চেষ্টা করছে তাওহিদের নামে কিন্তু আসলে কি তাওহিদের মূল স্পিড এটি ছিল তাওহিদের নামে আমরা শুধুমাত্র একটি দল আর একটি দলের বিষদগার করে চলছি তাওহিদের নামে আমরা আজকে কোনো কোন একটি মানহাজের লোকজন অথবা ভাইয়েরা আরেকটি মানহাজের লোকজনকে তুচ্ছ করে চলছি তারা ইসলামের মধ্যেই নাই ইসলামের বাহিরে এই ধরনের কাজগুলো করে চলছি অথচ তাওহিদের মূর্ত প্রতীক ছিলেন আমর মিয়া সিরাজ আহ্ন যিনি তাওহিদের বাণীর প্রচার করতে গিয়ে শত জুলুমের মুখেও তিনি বলেছেন আহাদুন আহাদ একমাত্র আল্লাহ সুবাহ এক এবং একক তিনি ছাড়া অন্য কোনো মালিক নেই অন্য কোনো প্রভু নেই এবাদত অথবা দাসত্বের অন্য কারো প্রশ্নই আসে না যেখানে মক্কার মুর্শিদগণ আম্মার ইবিয়াসিজাদিয়াল্লাহ তালা আহ্নুকে তখনকার যে মানব বিধান ছিল যে সিরকিয়া ছিল যে যে ইলাহিয়া ছিল সেগুলো প্রচার করার জন্য সেগুলো মেনে নেওয়ার জন্য তাকে জোর জবরদস্তি করতো তখনকার যে মূর্তি পূজা ছিল প্রত্যলোকিত ছিল এগুলো মেনে নেওয়ার জন্য তাকে জবরদস্তি করতো কিন্তু আমার মিয়া সিরাদি করেছেন কখনোই তিনি করেননি তিনি সকল ধরনের জাহেলিয়াতকে সকল ধরনের ফিরকা বাতিলা যেগুলো ছিল সেগুলোকে তিনি একদম সজ্জানে সজ্ঞানে তিনি সবগুলোকে রিজেক্ট করে দিয়ে তিনি একমাত্র দিন ইন্দিন ইসলাম হিসেবে কবুল করেছেন এবং তিনি নিজ মুখে সাহসিকতার সাথে একদিন গোলাম হওয়া সত্ত্বেও সেটি উচ্চারণ করেছেন কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজ আজকে তাওহেদের নামে আমরা কি কখনো এই যে বর্তমান সমাজে সেকুলারিজম চলছে আজকে জাহেলিয়া চলছে জালেমের শাসন চলছে আজকে দেশের মধ্যে একের পর এক নগ্ন বেহায়পনা উশৃঙ্খলা এবং দেশের মধ্যে অশ্লীলতার যে একটা মহাপ্রচার চলছে এগুলোর যারা প্রমোট করে আসছে আজকে কি তাওহিদের স্পিডকে ধারণ করে আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি এর বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই তাওহেদের নাম ধারণ করে শুধু কথা কার সম্পর্কে যে ইসলামের কাজ করছে কিন্তু ছোটখাটো ভুল হচ্ছে তাকে দিয়ে দিচ্ছি অমুক দল ইসলামী কাজ করছে সেই ইসলামী না দল ইসলামী না অমুক দল ইসলামী এগুলো করে ফতবাদি করে বেড়াচ্ছি অথচ তাওহেদের স্পিডকে ধারণ করে আমরা কিন্তু অধিকাংশ জায়গায় দেখতে পাই যে বাতিল শক্তিকে তাগুতি শক্তিকে অনেকে আমরা বিদ্যাঙ্গুলি দেখাতে পারি না তাদের বিষয়ে আমরা চুপ থাকি এটি কিন্তু মূলত তাওহিদের স্পিড নয় এবং আম্মার ইবনি ইয়াসির আদি আল্লাহ আনহু যারা হচ্ছেন এই তাওহিদের প্রতিকৃত তাওহিদের এই যে ম্যাথর এই এজেন্ডা যারা পৃথিবীকে সর্বপ্রথম বাস্তবায়ন করে দেখিয়েছেন তাদের সেই মানহাজ কিন্তু এই ক্ষেত্রে অনেকেই আমরা অবলম্বন করতে ব্যর্থ হয়েছে সুতরাং তাওহিদের শিক্ষা নিতে হবে আম্মার আদি আল্লাহ আনহু থেকে যার সামনে অনেক মানব রচিত মতবাদ ছিল সেগুলোকে তিনি সরাসরি উপেক্ষা করে সেগুলোকে সরাসরি অস্বীকার করে যে 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 ধর্ম দিন ইসলাম ইসলামের মুখে করেছেন এবং এই ক্ষেত্রে আল্লাহ তালা তার ব্যাপারে এত খুশি হয়েছেন সার্টিফাই করে কোরআনে আয়াত নাজিল করেছেন আর আজকে আমরা দেখতে পাই যে তাওহিদের নামে শুধুমাত্র নিজেদের মধ্যে দলাদলি নিজেদের মধ্যে একে অপরের বিরুদ্ধে ফতবাজি এগুলো করছি মূল তাওহিদের স্পিড আমরা এই ক্ষেত্রে হয়তো অনেকটাই হারাতে বসেছি আল্লাহ বাহানা হুয়া তাহলে আমাদেরকে এই স্পিড ধারণ করার তৌফিক দান করুক